নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রিপস। অ্যাস্ট্রিপসে এখন বর্তমান সময়ে বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠান চলছে, অর্থাৎ বিবাহ পর্ব চলছে আমাদের, এবং আমি আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে কিছুটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে বিবাহিত জীবনের বিভিন্ন রকম বিষয় কীভাবে আপনারা দেখবেন। আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদেরকে কিছুটা বোঝাবার বা জানাবার চেষ্টা করব। বোঝাবার কোনো ক্ষমতাই আমার নেই, অবশ্যই জানাবার চেষ্টা করব। আজকের বিষয় হচ্ছে যে বেশ কিছু জ্যোতিষী বা জ্যোতিষ পেশার সঙ্গে সংযুক্ত রয়েছে এমন বেশ কিছু লোক রয়েছে, তারা বিবাহকে দেখেন এবং বিবাহকে দেখে তারা সপ্তম ভাব, বিবাহের ভাব বা সপ্তম ভাবের অধিপতি বা শুক্র বা বৃহস্পতিকে বিবাহ কারক গ্রহ, এই সমস্ত গ্রহের মধ্যে কিন্তু তারা কোথাও একটা এই সমস্ত গ্রহের যে অবস্থান সেই অনুপাতেই তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে। কিন্তু বিবাহকে দেখতে গেলে আরও বেশ কিছু জিনিস দেখতে হয়, অর্থাৎ একটি সম্পূর্ণ বিবাহ বা বিবাহিত জীবনকে দেখতে গেলে জন্মছকের মধ্যে বেশ কিছু গ্রহরা কিন্তু এই বিবাহিত জীবনের মানে তাদের অবস্থান বিবাহিত জীবনকে নির্দেশ করে। যেমন আমরা এখানে আজকে বেশ কিছু বিবাহিত জীবনের মানে বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সূত্রের আলোচনা করব আমরা। প্রথমে একটা সূত্র আপনাদেরকে বলি, জন্মছকের মধ্যে কোনোভাবে যদি বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ মানা হয় এবং বৃহস্পতির মধ্যে অনেকটা পরিমাণে অশুভত্ব নাশ করার ক্ষমতা রয়েছে, এবং বৃহস্পতি কোনো কোনো লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ বা কোনো কোনো লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ, বিভিন্ন রকম পজিশনে বৃহস্পতির অবস্থান হতে পারে। কিন্তু জন্মছকের মধ্যে যদি কোনোভাবে বৃহস্পতি সপ্তম ভাবের ওপর প্রভাব ফেলে দেয়, সপ্তম ভাবের মধ্যে দৃষ্টি রাখে বা সপ্তমেই সে বসে রয়েছে, এরকম অবস্থান হয়, এই অনুপাতে বিবাহিত জীবনে অনেকটা সমস্যা বা একদমই সমস্যাহীন দুটোই হতে পারে। কিন্তু বৃহস্পতি সেখানে বসে থাকার জন্য বিবাহিত জীবনের সমস্যা যতটা বড় আকার ধারণ করতে পারত সেই পরিমাণে বড় আকার কিন্তু ধারণ করবে না। সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি অনেক সময় ডিভোর্সের হাত থেকে সেভ করায়, অনেক সময় কিন্তু বিবাহটা সম্পূর্ণরূপে ভেঙে দিতে চায় মানে দেয় না, মানে কোথাও একটা ঠেকান দিয়ে জোড়া হয়ে থাকে এই বৃহস্পতির অবস্থানের কারণে। এছাড়াও আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে সপ্তম ঘরের অধিপতি যদি কোনোভাবে রাহু কেতুর সঙ্গে একসঙ্গে অবস্থান করে তাহলে কি পারে, কিন্তু বেশিরভাগ সময়তে দেখা যায় যে যার রাহু কেতুর সঙ্গে, মানে মনে করা যায় যে কোনো মেয়ের সপ্তম ভাবের অধিপতি রাহু কেতুর সঙ্গে অবস্থান করছে, মেয়ের থেকেই আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে পারে তার যে পার্টনার হবে, অর্থাৎ এই মেয়েটা যেই মানুষকে বিবাহ করবেন সেই পার্টনারের ভেতরে কিছুটা মিথ্যে কথা বলার প্রবণতা থাকবে, এবং মিথ্যে কথা বলে অ্যাডজাস্টমেন্ট করা, মিথ্যে কথা বলে একটা সামাল দেওয়ার একটা টেকনিক তার ভেতরে কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু সময় দেখা যায় বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে, এই তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান কিন্তু অনেকটাই বিবাহ সূচক বলা যেতে পারে, বিবাহের যোগাযোগটা কিন্তু বৃহস্পতি খুব ভালোভাবে করে দেয় তৃতীয় স্থানের মধ্যে থাকলে পারে। এছাড়াও জন্মছকের মধ্যে আমরা দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে কি যদি বৃহস্পতি জন্মছকের মধ্যে লগ্নের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করে, এইরকম পজিশন যদি কারোর জন্মছকের মধ্যে আপনারা দেখেন তাহলে পারে এটা কিন্তু সিওর যে এই বৃহস্পতি কিন্তু বৃহস্পতি নিজের দশা যদি চলে সেই নিজের দশার মধ্যে, অনেক সময় দশা না চললেও দেখতে পাওয়া যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে কোনো কোনো সময় সেই ব্যক্তির হাত কিন্তু ফাঁকা করিয়ে দেবে, অর্থ নাশ করিয়ে দেবে প্রচণ্ড পরিবারে। এবং বৃহস্পতির যদি দশা চলে তাহলে সেই দশার মধ্যে সেই লোকের বড় ধরনের অর্থহানি হবার যোগ আছে, বড় ধরনের অর্থ লস হবার যোগ কিন্তু থাকবে, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়। এবার বৃহস্পতির দশার মধ্যে একদম হাত শূন্য হয়ে যায় বেশ কয়েক মাস, এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায় আকাশে বৃহস্পতির অবস্থানকে কেন্দ্র করে। আমরা আরও কথা বলবো সূত্র নিয়ে, আমরা একটা কথা বলবো যে সপ্তম ঘরের মধ্যে যদি শনি থাকে, সপ্তম ঘরের মধ্যে যদি শনি মঙ্গল থাকে তাহলে পারে এই শনি মঙ্গল সপ্তম ঘরের মধ্যে অবস্থান করার জন্য, আপনারা তো নিশ্চয়ই জানেন যে মঙ্গল সপ্তম ঘরে থাকলে পারে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে দেয়, এবং শনি একটি অশুভ গ্রহ বলা যেতে পারে, শনিকে অনেকটা স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে ধরা হয়ে থাকে।
এই শনি মঙ্গল যদি সপ্তম ঘরের মধ্যে চলে যায়, সাধারণভাবে সপ্তম ঘরের মধ্যে একটা শনি মঙ্গলের বীজ দোষ ক্রিয়েট হয়ে যায়। এই বীজ দোষের কারণে বহু ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ লেট হচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। সাধারণভাবে শনি মঙ্গল থাকলে পারে যে সবসময় বিবাহ লেট হয়ে যাবে এর কোনো মানে নেই, তবে বেশ কিছু পার্সেন্টেজ 90% মতো অবস্থানের ক্ষেত্রে মানে অবস্থান স্বরূপে কিন্তু বিবাহিত বিবাহ করার জায়গাটা অনেকটা স্লো হয়ে যায়। এছাড়াও আমরা জানি যে লগ্ন বা চতুর্থ বা সপ্তম বা অষ্টম বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ ক্রিয়েট হয়ে যায়। এছাড়াও দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলেও অনেকটা পরিমাণে মাঙ্গলিক দোষের মতো এফেক্ট দেয়। বেশ কিছু মাঙ্গলিক দোষ তো ভালো হয়, ঠিক আছে, বেশ কিছু মাঙ্গলিক দোষ উন্নতি সূচক হয়ে যায়, কিন্তু বেশ কিছু মাঙ্গলিক দোষ রয়েছে যেটা কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে, বা বিবাহ যখন যদি আপনার বিবাহ না হয় তাকে এই সময় মাঙ্গলিক দোষ আপনার বিবাহকে কেন্দ্র করে, মানে যাতে আপনার বিবাহ না হয় তার জন্য বিভিন্ন রকম বিষয় কিন্তু তৈরি করবে, আর বিবাহ হয়ে যাবার পর সেটা কিন্তু একটা অন্যরকমভাবে আপনাকে সমস্যা দেবে। কিন্তু যদি মাঙ্গলিক দোষের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে মাঙ্গলিক দোষ যতটা নেগেটিভ প্রভাব দেওয়ার কথা সেই পরিমাণে প্রভাব দেবে না। আরও একটা কথা খেয়াল রাখতে হবে, মাঙ্গলিক দোষ যদি থাকে এবং মাঙ্গলিক দোষের মঙ্গল যে মাঙ্গলিক দোষ তৈরি করছে সেই মঙ্গল যদি কোনো অশুভ গ্রহের নক্ষত্রে থাকে বা অশুভ ভাবের অধিপতির নক্ষত্রে থাকে তাহলে পরে কিন্তু মাঙ্গলিক দোষ অনেকটা বড় আকার ধারণ করে। সবথেকে নেগেটিভ মাঙ্গলিক দোষকে ধরা হয়ে থাকে অষ্টমের মাঙ্গলিক দোষ, তারপরে ধরা হয়ে থাকে লগ্নের মাঙ্গলিক দোষ, তারপরে ধরা হয়ে থাকে সপ্তম ঘরের মাঙ্গলিক দোষ। তাহলে পরে এখানে বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু মাঙ্গলিক দোষের যে মাঙ্গলিক দোষের পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটা এরকমভাবে কিন্তু দেখা হয়ে থাকে সাধারণভাবে, অর্থাৎ মাঙ্গলিক দোষ কতটা প্রবল বা কতটা হালকা সেটা কিন্তু এইভাবে দেখা হয়ে থাকে। কিন্তু মাঙ্গলিক দোষকে আরও ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে গেলে পরে অবশ্যই কিন্তু টোটালি জন্মছকটাকে বিচার করতে হবে, তবে মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি নক্ষত্রে চলে আসে তাহলে পরে কিন্তু সেই মাঙ্গলিক দোষ কোথাও না কোথাও একটু সমস্যা অবশ্যই ক্রিয়েট করবে সাধারণভাবে। এছাড়া বিবাহিত জীবনকে কেন্দ্র করে আরও অনেক সূত্র রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা তো করবই, এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল রাখতে হবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল যদি কোনোভাবে সপ্তম ভাবের সঙ্গে সম্পর্ক করে, মানে সপ্তম ভাবের মধ্যে মঙ্গল বসে রয়েছে বা সপ্তম ঘরের উপর মঙ্গলের দৃষ্টি চলে গেছে, যদি এইরকম সিচুয়েশান হয়ে যায় তাহলে পারে জীবনের কোনো একদিন তার পার্টনারের কাছ থেকে সে অবশ্যই মিথ্যে অপবাদ বা একটা চর পর্যন্ত খেতে পারে, এরকম পজিশন কিন্তু হয়ে যায়। এছাড়াও আরও সূত্র বলবো যে যদি আমরা দেখি যে সপ্তম ঘরেতে বিষয়টা হচ্ছে যে যদি আমরা দেখি সপ্তম ঘরের মধ্যে মঙ্গল অবস্থান করে তাহলে বিবাহিত জীবনে তো ঝগড়া অশান্তি দেয় বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও সপ্তম ঘরের মধ্যে মঙ্গলের অবস্থান বিবাহিত জীবনকে কেন্দ্র করে ঝগড়া অশান্তি থেকে কোথাও কোর্ট কাছারির মধ্যে কিন্তু প্রবেশ করিয়ে দেয়, অনেক সময় এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং সব মঙ্গল যে কোর্ট কাছারি বা আইনি সমস্যা তাই এরকম কোনো ব্যাপার নয়, তবে মঙ্গলের নেগেটিভ অবস্থান মঙ্গলের সঙ্গে কোনোভাবে ষষ্ঠপতির সংযোগ হয়ে গেলে পারে বেশিরভাগ সময় কোর্ট কাছারির বিষয়টা দেখতে পাওয়া যায়। এছাড়াও আর একটা কথা বলবো যে যদি বৃহস্পতি কোনোভাবে সপ্তম ঘরে বা অষ্টম ঘরের মধ্যে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লাইফ পার্টনার কিন্তু সরকারি চাকরির একটা চান্স চলে আসে, কি লাইফ পার্টনারের মধ্যে একটা সরকারি চাকরি করার একটা চান্স চলে আসে। এইবার এটার লজিক আপনি বলবেন যে কোন লজিকের মধ্যে এইটা হলো, ব্যাপার হচ্ছে দেখুন সপ্তম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সপ্তম ঘর থেকে বৃহস্পতি কিন্তু সাধারণভাবে ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দেয়, এবং অষ্টম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে অষ্টম ঘর থেকে কিন্তু সেকেন্ড হাউসের মধ্যে দৃষ্টি দিয়ে দেয়। এই যে দৃষ্টিটা, এই দৃষ্টি যখন সেকেন্ড হাউসে বা ইলেভেন্থ হাউস যেটা হচ্ছে আমাদের আর্থিক লাভের জায়গা সেই জায়গাটা যখন বৃহস্পতির দৃষ্টি চলে আসে সেখান থেকে একটা সরকারি লাভ পাবার একটা জায়গা হয়ে যায়। কিন্তু বৃহস্পতিকে অতি উত্তম হতে হবে, বৃহস্পতি এমন প্রথমেই বললাম সপ্তম অষ্টমে থাকলে পারে এরকম ব্যাপারটা করে,
তাহলে আপনারা বলবেন যে বৃহস্পতিতে প্রথমেই খারাপ হয়ে গেল। অবশ্যই খারাপ হয়ে গেল, কিন্তু খারাপের মধ্যেও কিছু ভালো ব্যাপার রয়েছে। এখন অষ্টম ঘরে বৃহস্পতি, যদি মনে করুন যে একটা দ্বাদশপতি নক্ষত্র নিয়ে বসে রয়েছে, তাহলে পারে সেটা কেমন? আর অষ্টম ঘরের বৃহস্পতি যদি একটা পঞ্চমপতি নক্ষত্র নিয়ে বসে থাকে, তাহলে সেটা কেমন? আসলে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা গ্রহকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়। এক নজর দিয়ে দেখে বলে দেওয়া যাবে না যে এই গ্রহটা পুরো ড্যামেজ, ঠিক আছে? সেটা অষ্টমও হতে পারে, এমন হচ্ছে ব্যাপারটা। আবার একটা কথা খেয়াল রাখতে হবে, যখন কোনো গ্রহ আকাশে, মানে কোনো গ্রহ পুরো ড্যাটাল চার্টের মধ্যে দেখা যায় যে বক্রী অবস্থা আছে, বহু লোকের ক্ষেত্রে এখন দেখতে পাওয়া যায় বৃহস্পতি বক্রী, শনি বক্রী, এই বক্রী গ্রহরা যেই ভাবের অধিপতি হয়ে যাবে, সেই ভাবটাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে সেই ভাবকে কেন্দ্র করে। আবার কিছু সময় দেখা যায় যে বক্রী গ্রহরা যেই ভাবের অধিপতি সেই ভাবটাকে ভালো করে দেয়, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু যেইভাবে বসে রয়েছে সেই ভাবটাকে অতি ড্যামেজ করে দেয়, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বক্রী গ্রহ কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে বক্রী গ্রহ যেই সমস্ত বিষয়ের কারক, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সেই জাতকের মধ্যে অনেক রকম ঝামেলা অশান্তি কিন্তু রয়েছে। এছাড়াও আমরা বলবো যে বক্রী গ্রহকে নিয়ে, যে বক্রী গ্রহ সবসময় এটা দেখতে হবে যে একটি জন্মচক্রের মধ্যে, হ্যাঁ, হয়তো কোনো একটি জায়গায়, মানে ধরা যাক যে সপ্তম ঘরের মধ্যে দুটি গ্রহ রয়েছে, দুটি গ্রহই বক্রী হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? দুটি গ্রহ বক্রী হয়ে গেলে সেই বক্রী গ্রহটা কতটা অশুভ ফল দেবে সপ্তম ঘরের, সেটাকে নির্বাচন করতে গেলে দেখতে হবে দুটি বক্রী গ্রহ নিজেরা নিজস্ব ডিগ্রির মধ্যে কত ডিগ্রি ডিফারেন্সের মধ্যে রয়েছে, সেই অনুপাতে কিন্তু সপ্তম ঘরের ফলটা, যে মাফ করবেন, সপ্তম ঘরে যেটা ফল রয়েছে সেটা কিন্তু একটা পৃথক পৃথকভাবে হবে। অর্থাৎ সপ্তম ঘরের মধ্যে দুটি গ্রহ বক্রী হয়ে বসে রয়েছে, কিন্তু সেই বক্রী গ্রহ তো খারাপ ফল দেবে, কিন্তু কতটা খারাপ ফল দেবে? সপ্তম ঘরের মধ্যে বক্রী গ্রহ ডিভোর্স করিয়ে দেয়, সপ্তম ঘরের মধ্যে বক্রী গ্রহ পার্টনারকে মৃত্যু পর্যন্তও দিয়ে দিতে পারে, কিন্তু এটা ডিভোর্স হবে না, মৃত্যু হয়ে যাবে, সেইটা বিচার করতে গেলে বক্রী গ্রহদের ডিগ্রিকে অবশ্যই দেখতে হবে যে ডিগ্রিগতভাবে কতটা দূরত্বে রয়েছে। এরকমভাবে আমরা যদি বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করি, আমাদের অনুষ্ঠান প্রায় 13 মিনিটের মতো হয়ে গেল, প্রচুর সূত্র আপনাদেরকে দিতে পারি আমি, অবশ্যই সেই সমস্ত বেশ কিছু সূত্রকে নিয়ে আলোচনা করব আশা করছি, এবং আশা করছি যে এই সমস্ত সূত্র আপনাদের নতুন কিছু জানতে বা শিখতে সুবিধা করবে, এবং পরবর্তী সময় বিবাহকে কেন্দ্র করে আবার একটি নতুন অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করব, এবং ততক্ষণের জন্য